হ্যালো বন্ধুরা আমি রেশমা রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা সীমায় রেসিপি এই সীমা এটা কিন্তু বাড়িতে আমি নিজের হাতে তৈরি করেছি আর নিজের হাতে তৈরি করে রান্না করে ঈদের দিন কিন্তু আপনজনদের খাওয়ানোর মজাটাই আলাদা বাজারে তো অনেক রকম কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে তৈরি করার মজাটাই আলাদা আমি এটা যেভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে সেই সব দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখেন এই সময়টা আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম মতন কাজু বাদাম আর পঁচিশ গ্রাম মতন কিসমিশ এই কাজু আর কিশমিশটাকে আমি দু মিনিট মতন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দেবো গ্যাসটা আমার একেবারে লো ফ্লেমে আছে যখন দেখবেন যে কিশমিশটা ফুলে ফুলে উঠেছে আর কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি তুলে এই কাজু আর কিশমিশটাকে একটা পাত্রে রেখে দিলাম আবার আমি কড়াই দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ মতন ঘি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সিমাই যে সিমাইটা আমি বাড়িতে নিজের হাতে তৈরি করেছিলাম এই সিমাইটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো গ্যাসটা কিন্তু আমার এখনও লো ফ্লেমেই আছে তিন চার মিনিট ভাজা ভাজা করার পরে দেখুন আমার একটা সীমায়ের মধ্যে একটা কালার চলে এসেছে হালকা একটা লাল লাল মতন যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ আমি দুধটাকে আগে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আমি চারটে ছোট এলাচ তারপর আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট পর দেখুন দুধটা আমার খুব সুন্দরভাবে ফুটে এসছে এবার আমি আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি এক কাপ সিমেয়ার জন্য আমি আধা কাপ চিনি দিলাম চিনিটা দিয়ে আমি এবার তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নেব এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু এখন আমার মিডিয়াম ফ্লেমে আছে আর এই সিমাইটা কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম প্রায় চার মিনিট পর আমি কাজু গুলো দিলাম কাজু কিশমিশটা দেওয়ার পরে আবার আমি এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে এবার আমার সিমাইটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার নিজের হাতে তৈরি করা সীমায় এটা দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় বাজারে তো নানারকম সিমাই পাওয়া যায় কিন্তু নিজের হাতে তৈরি করে নিজের আপনজনদের খাওয়ানোর মজাটাই আলাদা তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আর এই সীমাইটা আমি কীভাবে তৈরি করেছি তার ভিডিও আমি দুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন আমি আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন